हेलो एवरीवन, हाय। संडे अगेन एंड आज के 14 जून तो না আগে বলো তুমি কে? আমি আমি শিনজন আমি দেবাঞ্জলি দেবাঞ্জলি এন্ড সানডে লাইভ নিয়ে আপনাদের সামনে আবার এসে গেছি ঠিক 5টার সময়, না মানে 5:10-এর সময়, বাট ওই হলো একই ব্যাপার। সো হোপফুলি আমাকে শোনা যাচ্ছে, আগে সেটা জেনে নিই যে আমাকে শোনা যাচ্ছে কি না। আর আমি কি ক্যামেরাটা আগের দিনের মতো চওড়া করে ধরবো? হ্যাঁ মানে ইউ নো ইটস লাইক এভাবে, তাই তো? আর হবে না, আর হবে না। কেন হবে না? রেকর্ডিং ডিভাইস ওয়াইল্ড লাইফ, আর হবে না, আর হবে না। ওকে, সো আর হচ্ছে না, তো আজকে লাইভ এভাবেই করছি। সো হোপফুলি আগের দিনের লাইভটাতে অসুবিধা হয়নি দেখার, এইবার আজকে হোপফুলি ক্লিয়ারলি দেখা যাচ্ছে অ্যান্ড শোনাও যাচ্ছে। গুড টু সি ইউ বোথ, সোমা দে সরকার, হ্যালো ম্যাম, সুস্মিতা জানা ম্যাম, কেমন আছো তোমরা? ভালো আছি ম্যাম, অ্যান্ড আপনারা কেমন আছেন, অ্যান্ড হাউ ওয়াজ দ্য ডে অ্যান্ড অল? সো সবাই খুব ভালো আছে, হোপফুলি সব ওকে আছে। আর আমাকে কি শোনা যাচ্ছে সেটা একটু বলবেন প্লিজ, আমাকে শোনা যাচ্ছে কি না? কি মিষ্টি লাগছে দুজনকে শিল্পী মণ্ডল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেবাঞ্জলি ইজ ওয়্যারিং রেড ফর আ রিজন, অ্যান্ড মানে ফর ফিউ রিজনস, ওয়ান অফ দেম ইজ লাইক রেড ইজ মাই ফেভারিট কালার, অ্যান্ড অ্যানাদার রিজন আপনাদেরকে একটু পরেই বলছি কি। সো আজকের এপিসোডটা ডেফিনেটলি শাড়ি দেখাবো, অ্যান্ড থিংস আর স্লোলি স্লোলি গেটিং বেটার আই গেস, একটু লকডাউন পিরিয়ডটা উঠেছে, থিংস আর গেটিং নর্মাল, বাট এদিকে আবার করোনার রেটও বেড়েই চলেছে ডেলি, সো সেখানেও একটা ভয়ের ব্যাপার আছে। বাট এনিওয়েজ লাইফ গোজ অন অ্যান্ড উই উইল হ্যাভ টু ইউ নো কিপ গোয়িং হোয়াট এভার হ্যাপেন্স, সো দিস ইজ দ্য রুল অফ লাইফ। সো আজকের দিনটা ইজ লাইক ভেরি স্পেশাল, লাইক ভেরি স্পেশাল আমার জন্য, অ্যান্ড আমার দিনটা আর একটু বেশি স্পেশাল হয়ে গেছে বিকজ ওর জন্য। সো শি মেড ইট লাইক মোর স্পেশাল ফর মি, সো দ্যাট সামথিং আই রিয়েলি ফিল গুড অ্যাবাউট। And hi Shinjan, sorry for writing this, but I'm still waiting for my parcel for the last 4 months. Yes ma'am, we know ma'am, Anu Sinha ma'am, please don't be sorry. এরকম আমার কাছে আগেও দু তিনজনের এসেছে এনকোয়ারি, যাদের পার্সেল মার্চে বুকিং ছিল বাট এখনো পৌঁছায়নি। ম্যাম ডিউ টু লকডাউন কোনো একটা পোর্ট হাবে গিয়ে ডেফিনেটলি পার্সেলটা আটকে আছে, উই আর স্লোলি স্লোলি ফলোয়িং আপ অ্যান্ড ট্রাইং টু গেট ইট ডেলিভার্ড, ইউনো। সো সুশান্ত রাজপুতের মৃত্যুর খবর তার দিনটা খারাপ করে দিল ম্যাম, অফকোর্স খারাপ করে দিল আই ক্যান সে, বাট ইউনো হোয়াট আই ফিল, আমি কিন্তু আপনার আই রেসপেক্ট ইউর লাইক ভিউ পয়েন্ট অ্যান্ড আই রেসপেক্ট ইউর ফিলিংস, বাট উইথ অল ডিউ রেসপেক্ট আমার মনে হয় যে দেখুন, জাস্ট বিকজ হি ওয়াজ আ সেলিব্রিটি অ্যান্ড অল অ্যান্ড হি কমিটেড সুইসাইড, উই শুড নট বি দ্যাট ইউ নো স্যাড অ্যান্ড অল, বিকজ ওর কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে ওয়াজ নাথিং এলস দ্যান ফিউ কমার্শিয়াল হিটস, অ্যান্ড ওর থেকে আমার মনে হয় অ্যাটলিস্ট আজকের ডেটে যা আমাদের কারেন্ট ইন্ডিয়ার সিচুয়েশন অ্যান্ড করোনা ভাইরাসের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমার মনে হয় প্রচুর ফার্মার্সরা, প্রচুর ডেইলি ওয়ার্কার্সরা জাস্ট বিকজ দে আর লাইক ক্রেভিং ফর ওয়ান মিল অর মে বি হাফ মিল অ্যান্ড দে আর কমিটিং সুইসাইড তাদের ফ্যামিলিকে চালাতে না পেরে, সো দ্যাটস আ মেজর কনসার্ন ফর আস, বাট এটা কিন্তু মিডিয়া হাইলাইট করছে না, দে আর নট হাইলাইটিং দিস পার্ট। বাট সুশান্ত সিং রাজপুত আজকে মারা গেছে বলে দুপুর থেকে ওদের নিউজের কন্টেন্ট পেয়ে গেছে অ্যান্ড থিংস আর ফ্লাডিং, লাইক ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা নিউজ চ্যানেলে। আমরা দুজনেও নিউজ দেখেছি অ্যান্ড আমাদের দুজনের দেখেও খারাপই লেগেছে, অফকোর্স অফকোর্স আমার ভালো লেগেছে এরকম পার্টটা নয়, বাট ইউ নো হোয়াট সুইসাইড একটা মানুষ তখনই করে যখন থিংস আর লাইক বিয়ন্ড হিজ কন্ট্রোল আর মে বি সামথিং লাইক দ্যাট, অ্যান্ড জাস্ট বাই গেসিং উই শুড নট বি স্যাড যে ওর লাইফে কী চলছিল, সো মেবি হি নোজ বেটার অ্যান্ড আই ডোন্ট নো। সো যাই হোক, আওয়ার মেজর কনসার্ন শুড বি লাইক দ্য পুয়ার পিপল যারা না খেতে পেয়ে ডেলি মারা যাচ্ছে, অ্যান্ড লাইক দ্য ফার্মার্স, লাইক দ্য ডেলি ওয়ার্কার্স, দ্য কুলিজ, দ্য ওয়েজেস যারা তারা না মানে হাফ মিলও জোটাতে পারছে না সারাটা দিনে, সো দ্যাট শুড বি আর মেজর কনসার্ন অ্যান্ড মিডিয়া শুড কভার দোজ থিংস। সো এনিওয়েজ উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরি ওয়ান, সো বেসিক্যালি দ্য পিপল আর হান্টিং ফর ফুড নাও, সো অ্যান্ড কমিটিং সুইসাইড ডেলি, লাইক আজকে তো একজনের
নিউজটা এরকম ফ্ল্যাশ হয়েছে, বাট এদের নিউজগুলো উইল নেভার কাম। সো এনিওয়েজ, জাস্ট আই এম জাস্ট ড্রপিং দ্য টপিক ফর নাও। সো কামিং ব্যাক টু আওয়ার ফেসবুক লাইভ শো, আজকে ইজ 14 জুন। আচ্ছা সোমালি রয়, আই এগ্রি উইথ ইউ, ইউথিকা কৃষা সাগর, শিরা সাগর ট্রু, রুনা ইয়াসমিন ঠিক বলেছ, রুনা ইয়াসমিন ট্রু, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সো তার থেকেও সুন্দরবনের মানুষ অনেক কষ্টে আছে, না খাওয়া, ছাদ মাথায়, তাদের নিয়ে কেউ বলেই না। এক্স্যাক্টলি ম্যাম, দ্যাট ইজ মাই পয়েন্ট, যে একটা সেলিব্রিটি আজকে সুইসাইড কমিট করেছে, উই শুড নট বি লাইক গো ম্যাড অ্যাবাউট দ্যাট অর রানিং হিয়ার অ্যান্ড দেয়ার অ্যাবাউট ইট, অ্যান্ড লাইক উই আর জাস্ট ফ্লাডিং আওয়ার নিউজ ফিড বাই জাস্ট রাইটিং স্টেটাস ইন আওয়ার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, নট গুড। সো অ্যাবসলুটলি দ্যাট দে শুড বি আওয়ার কনসার্ন, হান্ড্রেডস কমিট সুইসাইড, এক্স্যাক্টলি। হ্যালো সিঞ্জন দা, সুন্দরী দি, অনেকদিন পর দেখা হলো। হ্যালো ম্যাম, কেমন আছেন? অর্পিতা চ্যাটার্জি বাচ্চি, ইটস রিয়েলি গুড টু সি ইউ, অনেকদিন পরে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে, টুডে টুডে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে, বিকজ টুডে ইজ 14 জুন। আচ্ছা শুক্লা চক্রবর্তী, আই এগ্রি উইথ ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আচ্ছা বিফোর ইউ সে, ক্যান ইউ গেস যে 14 জুন কি, বা আমাদের দুজনের জন্য এটা স্পেশাল ডে কেন? ইয়া ওকে, নো গেস দ্য প্রাইস, বাট গেস দ্য ডে, গেস দ্য ডে, গেস দ্য ডে। ও বললো এই দিনটা ওর জন্য খুব স্পেশাল, আমি বললাম আমার জন্য আরো স্পেশাল, দেন ও বললো ওর জন্য স্পেশাল হয়ে গেছে বিকজ অফ মি, সো ক্যান ইউ গেস? So hopefully কাল থেকে ডিটেইলস দিয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি, ইউরা ইয়াসমিন ম্যারেজ ডে দেবাঞ্জলি কে দারুন লাগছে। না ম্যারেজ ডে না, আমাদের ম্যারেজ ডে না, ম্যারেজ ডে না, ওই কিছুদিন আগেই গেছে। রাইট, ম্যারেজ ডে নয়। সো বলতে পারছে কি কেউ, ইউ মেট অন দিস ডে? নো ম্যাম, একদম ঠিক, উই মেট অ ফিউ ডেজ আফটার দিস ডে, উই মেট অ ফিউ ডেজ আফটার দিস ডে, রাইট। জুলাই, হাই কেমন আছো পারমিতা কর্ণিয়গি, হ্যালো ম্যাম, পলুমি সাদাত বলছে অ্যানিভার্সারি, আচ্ছা শুভলক্ষ্মী, হি প্রপোজড, হি নেভার প্রপোজড, নো নো, ম্যারেজ অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি, নো 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 নো, আজকে একটা এমন একটা দিন যেটা আপনাদের ডেফিনেটলি মাথায় নেই, অ্যান্ড বিফোর টেকিং এনি মোর গেসেস, আই গেস আই উইল জাস্ট ব্রেক দি আইস, আজকের দিনটা কিন্তু লাস্ট ইয়ার আমরা আপনাদের সামনেই সেলিব্রেট করেছিলাম, আমি একটা হিন্টও দিলাম, এক্স্যাক্টলি, অ্যান্ড সেদিন আমরা আমাদের হিন্দুস্তান পার্কের আমার বাড়ির থেকেই সেলিব্রেশন করেছিলাম। আচ্ছা সুস্মিতা সেনগুপ্ত সিং বলছে বার্থডে, ওকে সো আই উইল ব্রেক দি আইস, ইয়েস ইয়েস, ইটস হিজ বার্থডে, it's my birthday today and I'm really very happy to have you all ajker dine, and ajke I'm very lucky je ajke sunday poreche, and sunday dine like I'm really very happy, and it's... ami ajke red pore achi tar karon red is his favorite color, exactly red is my favorite color, so prothom dekha hoyechilo shinchan's birthday, yes, you started shinchan's on birthday, yeah. এনিওয়েজ, শুভলক্ষ্মী বিশ্বাস, হাউ সুইট, তোমার জন্মদিন, তোমার জন্মদিন, ইউ স্টার্টেড এফবি লাইভ অন দিস ডে, নো ইটস লাইক উই স্টার্টেড এফবি লাইভ অন 10th মার্চ, 10th মার্চ 2019, 10th মার্চ 2019, রাইট, আই রিয়েলি রিমেম্বার দ্য ডে, সো হ্যাপি বার্থডে সিঞ্জন দা, স্মিতা কুমার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমরা বার্থডে সেলিব্রেট কিভাবে করব, দেখুন আজকে কিছু একটা দেবাঞ্জলি প্ল্যান করেছে আপনাদের সাথে আমার বার্থডেটা সেলিব্রেট করবে বলে, সেটা তো ডেফিনেটলি করব দেবাঞ্জলির পার্ট থেকে, অ্যান্ড আমার পার্ট থেকে যেটা আজকে করব সেটা হলো আজকে ইজ 14 জুন, অ্যান্ড টুডে ইজ মাই বার্থডে, তো আজকে আমি যা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়িতে 14% ডিসকাউন্ট থাকবে, মিনিমাম 14% ডিসকাউন্ট থাকবে, বিকজ ইটস মাই বার্থডে, মিনিমাম 14% ডিসকাউন্ট উইল বি দেয়ার আজকের দিনে, সো দিস উইল বি লাইক মাই গিফট আপনাদের জন্য আজকের দিনে, হ্যাপি বার্থডে, ইটস লাইক আ রিটার্ন গিফট ফর অল ইওর লাভ সাপোর্ট, ইটস লাইক আ রিটার্ন গিফট, এক্স্যাক্টলি, নট মাচ বাট ইয়া অফকোর্স আ লিটল বিট। অর্চনা সরকার, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, কিপ আস ইন ইয়োর ব্লেসিংস অলওয়েজ, লাইক অলওয়েজ রাদার, থ্যাংক ইউ সো মাচ। সো ইনিও একজন যার লকডাউনের মধ্যে জন্মদিন কাটছে, ইয়া কোয়ারেন্টাইন বার্থডে, এন্ড আমি ইতিহাসের মধ্যে আমার নামটা লিখিয়ে নিলাম যে আমার বার্থডেও লকডাউন পিরিয়ডে কেটেছে, রাইট, অ্যাট লিস্ট ইন সাম ওয়ে অর দি আদার আমার নামটাও এই ইতিহাসের মধ্যে জুড়ে দিলাম যে লোকের বিয়ে কাটাচ্ছে আমার জন্মদিন কাটিয়েছি, সো এনিওয়েজ দ্যাটস সামথিং রিয়েলি গুড। আচ্ছা শুভলক্ষ্মী বিশ্বাস, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আজকে আমরা এখন একটু দেবাঞ্জলি যেটা প্ল্যান করেছে আপনাদের জন্য সেটা হলো যে শি লাইক ব্রট আ কেক যেটা আপনাদের সামনে কাটা হবে, অ্যান্ড উই উইল সেলিব্রেট টুগেদার,
আরিফ বাস রিটার্ন গিফট, দারুণ সুযোগ, থ্যাংক ইউ সো মাচ। আজ সিনজনদার বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরি ওয়ান, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো লাগছে যে লাইভের দিনেই তোমার বার্থডে পড়েছে, সেটা ভালো। রাইট ফ্রেন্ড, আমার ভীষণ ভালো লাগছে আজকে লাইভের দিনে বার্থডে পড়েছে। অফকোর্স সিওডি দিতে হবে কিন্তু, পাক্কা দেবো, বাট কলকাতার মধ্যে ফর শিওর দেবো। অ্যান্ড আজকে তাহলে আমরা কেকটা কাটিং করে ফেলি। অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো শিবম আসো, একটু ফোনটা ধরো। রাইট, সো একটু কেক কাটিং করবো। অ্যান্ড ধরো না, জাস্ট এক্স্যাক্টলি আমি একটু কেকটা দেখিয়ে নিই। রাইট, দিস ইজ মাই বার্থডে কেক। রাইট, এ মা, সুস্মিতা সেনগুপ্ত সিং বলছে তোমার নাম বুবাই জেনে গেলাম। নো, নট বুবাই, বাবুই। বাবুই, বাবুই ইজ এক্স্যাক্টলি, বাবুই হচ্ছে আমার ডাক নাম, মাই নিক নেম। শিবম এন্ড বিদ্যুৎ, ওরা এই কোয়ারেন্টাইনের মধ্যে কেক জোগাড় করে এনেছে। এক্স্যাক্টলি, তোমার শিবম এন্ড বিদ্যুৎ কে অনেক অনেক থ্যাঙ্কস, লাইক ওদের মানে দিদির প্ল্যানটাকে সাকসেস করার জন্য। তো ধরো, রাইট, সো আমি এখন ক্যামেরার সামনে চলে যাবো, যেটা রাইট। হ্যালো এভরিওয়ান, সো ম্যাজিক ক্যান্ডেল, আমার কত বয়স হচ্ছে সেটা প্লিজ কেউ জিজ্ঞেস করে আমাকে লজ্জা দেবেন না, অনেক বয়স হয়ে গেছে। এসি হাওয়াটা আসছে, আমার কত বয়স হয়েছে প্লিজ কেউ জিজ্ঞেস করবেন না। সো এবার কি বলছে, ম্যাজিক ক্যান্ডেল এটা সরাবো? অলরাইট, ভেরি নাইস, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি কেক কাটা কাটছি। রাইট, এক্স্যাক্টলি, ওকে, হ্যাঁ পুরো দেখাবো। আপনাদের সবার জন্য শুধু ক্যামেরার মধ্যে দিয়ে বুঝতে হবে। অনেক শুভেচ্ছা ভাই, গান গাও দেবাঞ্জলি। হ্যাপি বার্থডে সিঞ্জনদা, তোমার পাঞ্জাবিটা খুব সুন্দর। এই তোমার পাঞ্জাবিটা খুব সুন্দর বলছে একজন। ওয়াও ওয়াও, পাঞ্জাবির পেছনে গল্প আছে। এটা তুলে নাও তো, আমার হাতে কেক বেরিয়ে যাবে। আমার পাঞ্জাবিটা খুব সুন্দর, আমার পাঞ্জাবিটা খুব সুন্দর যে বলেছে, সো তার জন্য বলছি যে আমার পাঞ্জাবিটা কিন্তু ভালো করে দেখে নিন, আমার পাঞ্জাবিটা এটা কিন্তু দেবাঞ্জলির পুরো নিজে হাতে সেলাই করা। সো এই পাঞ্জাবিটা ও আমাকে বার্থডেতে সারপ্রাইজ গিফট দিয়েছে, ও নিজে হাতে সেলাই করে। অ্যান্ড সেলাই করার ভিডিওটাও আছে আমার কাছে, মানে ও সেটাও আমাকে পাঠালো, ও নিজে নিজে রেকর্ড করেছে কিছু। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি প্রথমে কাপড় সেলাই করছে আমি দেখতে পেয়েছিলাম, তো আমি বুঝতে পারিনি যে ওটা পাঞ্জাবি সেলাই করেছে। সো পরে জানতে পারলাম যে ও একটা পাঞ্জাবি সেলাই করেছে। সো ওটা আমি ইউটিউবে দেব, ওর এই স্টিচিংয়ের ব্যাপারটা, যেটা ও পাঞ্জাবিটা সেলাই করেছে আমার জন্য, সেটাও আমি ক্যামেরা বন্দি করেছি। সো এই পাঞ্জাবিটা যে সেলাই করেছে সেটাও আমি ইউটিউবে দেবো, এমব্রয়ডারি।
So, wow, you are not taking booking out of Calcutta. Yes, ma'am, Anusina, we are taking booking. We are taking. Kekta dur theke enjoy korlam. Yes, yes, yes. But kekta was very tasty, delicious. So, Somali Roy, darun sangamitra jana. Thank you so much, everyone. So, aajke jehetu bolechi, today is 14th June. And please, Punjabi making ta ami YouTube e dekhabo. So, please, jara ekhono amader YouTube channel ta subscribe korenni. Channel name is Shaha Textile. ইউটিউবে গিয়ে সার্চ করুন চাহা টেক্সটাইল অ্যান্ড প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি ইট উইল বি আ বিগ সাপোর্ট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সিঞ্জনদা তোমার আর আমার বরের বার্থডে সেম ডে ওকে দাদা হ্যাপি বার্থডে উই বোথ আর জেমিনাই রাইট উই বোথ আর জেমিনাই আই গেস সো আই গেস নাও ইয়া 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 এক্স্যাক্টলি তো খুবই ভালো ব্যাপার হ্যাপি বার্থডে দাদা And Shayoni bolche ki Guni bo. Yes, exactly. Kya baat hai? So anyways, I guess I'm very lucky in that way. So acha Shivam chole asho. Let's start. Let's begin. Dujon ke bhishon bhalo lagche. Thank you so much. Thank you so much. Padmavati Inturi, long live long life. Thank you so much. Thank you so much, ma'am. Best wishes for you. And like I said, whatever sari I will show today, you will get minimum 14% discount. As my you know birthday gift so a return gift 10%. rather no minimum discount is not 10% it is 14% for today so anyways cake lege ache di shari ta acha cake lege ache di shari ta are wow exactly thank you so much mua priyanka dash থ্যাংক ইউ সো মাচ ফর রিমাইন্ডিং হার যে শাড়িতে কেক লেগে আছে ওর তোর খেয়ালই নেই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফ্রম দাদা হ্যাপি বার্থডে টু ইউ টু সিনজন থ্যাংক ইউ সো মাচ তোদের জন্যই অপেক্ষা করছিলাম হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রাণী ভট্টাচার্যা হ্যাপি বার্থডে ओडिशाते ओडिशा डिलीवरी होगा क्या एकदम हो जाएगा मैम ओडिशा में पैन इंडिया में डिलीवरी होगा पर पहले जैसा 4-5 दिन में डिलीवरी नहीं होगा थोड़ा टाइम लगेगा पर डेफिनेटली हो जाएगा क्योंकि लॉकडाउन प्रोसेस में अभी डिलीवरी प्रोसेस पूरा स्लो है मैं पहले से ही कह देता हूँ पर अभी हम लोग ऑर्डर्स भी ले रहे हैं और डिस्पैच भी कर रहे हैं और पर स्लोली स्लोली जा रहा है प्रोडक्ट थोड़ा ज़्यादा टाइम लग रहा है पर आपको मिल जाएगा फर्स्ट टाइम पार्टिसिपेटिंग इन योर लाइव शो विश यू अ वेरी हैप्पी बर्थडे आई एम रियली लकी आकृति रॉय मैम दैट अमर बर्थडे दिने यू हैव जॉइंड फॉर द फर्स्ट टाइम सो दैट्स रियली समथिंग स्पेशल फॉर मी एज वेल तुम्हार पंजाबीटा दारुण देवांजलि दारुण बनिए थैंक यू सो माच एंड देवांजलि पंजाबी बनानों वीडियो शेयर करब यूट्यूबे तो जरा यूट्यूबे एखो पर्त चैनल सबसक्राइब करें प्लिज चैनल के सबसक्राइब कर বাট প্লিজ গিভ সিওডি অফকোর্স দেব আচ্ছা এইবার আমরা একটা শাড়ি দেখা শুরু করবো একটা প্রথম বেনারসি শাড়ি দিয়ে শুরু করছি প্রথম একটা সামার এর উপর বেস করে আমরা একটা শাড়ি দেখাচ্ছি টাসার কালারের সাথে লাল অ্যান্ড ও আজকে ম্যাক্সিমাম শাড়ি একটু রেড কম্বোর ওপর রেখেছে বিকজ রেড ইজ মাই ফেভারিট কালার অ্যান্ড টুডে ইজ মাই বার্থডে সো একটু লাল ঘেঁষাই রেখেছে সব কিছু তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম হ্যাপি বার্থডে সিঞ্জন ছন্দা হালদার ম্যাম থ্যাংক ইউ সো মাচ শম্পা আন্টি কেমন আছো হ্যাপি বার্থডে মাই সান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা হুগলি উত্তরপাড়াতে সিওডি অ্যাভেলেবেল ইয়েস ইয়েস মুয়া প্রিয়াঙ্কা দাস সিওডি অ্যাভেলেবেল অ্যান্ড দিদি তোমাকে অনেক থ্যাংক ইউ বললো দেবাঞ্জলি দি সো হ্যাপি বার্থডে সিঞ্জন বোথ আর লুকিং ফ্যাবুলাস মিনু ক্যাসা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং অ্যান্ড এটা তসরের মধ্যে রয়েছে ভীষণ ভালো দেখতে এটা তসর কোটা বলছি আমরা টাসারের সাথে কোটা কিন্তু আমরা মিক্স করে বানিয়েছি তসর কোটা বলছি আমরা এটা ইটস সামথিং রিয়েলি গুড অ্যান্ড সামারের জন্য ভীষণ ভালো ইটস ভেরি লাইট ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য ব্লাউজ পিস পুরো প্লেন অ্যান্ড সিম্পল তার সাথে কিন্তু এই বেনারসি বর্ডারটা থাকছে কবিতা পাল্লা মি অলসো জেমিনাই মাই বার্থডে ইজ অন 10th ওকে বিলেটেড হ্যাপি বার্থডে ম্যাম কবিতা পাল্লা ম্যাম বিলেটেড হ্যাপি বার্থডে অ্যান্ড এই দুদিকেই বর্ডারটা পেয়ে যাবেন আপনারা বেনারসি বর্ডারটা অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিস প্লেন অ্যান্ড সিম্পল আমি ফ্যাব্রিক টেক্সচারটা দেখিয়ে দিই দিস ইজ টাসার কোটা টাসারের সাথে আমরা কিন্তু কোটা মিক্স করে বানিয়েছি অ্যান্ড এটা পুরো থানের মধ্যে আমরা কিন্তু এই এমব্রয়ডারিটা রেখেছি দিস ইজ দ্য ফ্লাওয়ার এমব্রয়ডারি উইচ উই ডিড থ্রু আউট দ্য শাড়ি অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারিটা থাকবে রেডের ওপরে অ্যান্ড
এটা অল ওভার, আমি একটু ক্লোজ আপে দেখাই, অ্যান্ড দিস ইজ দ্য বেনারসি বর্ডার। আমি একটু ক্লোজ আপে গিয়ে পুরোটা দেখিয়ে দিচ্ছি। হ্যাপি বার্থডে সিনজান, আমার পার্সেলটা এখনও পাইনি, মার্চে পারচেস করেছিলাম। ইয়েস ম্যাম, আমি চেক করছি, অনেকেই সেম কথাটাই বলছে, আমি চেক করে নিচ্ছি। হ্যাপি বলা বার্থডে, গড ব্লেস ইউ। আমার বার্থডে 12 জুন ছিল, উই বোথ আর জেমিনাই, লোপামুদ্রা দাস। ভেরি নাইস, সো বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ ম্যাম। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1390, 1390, অ্যান্ড এর ওপরে 14% ডিসকাউন্ট। 1390 ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি, অ্যান্ড ইউ উইল গেট 14% ডিসকাউন্ট আজকের জন্য। সো এরপরে আমরা নেক্সট শাড়ি দেখবো, এরপরে আমরা নেক্সট আরেকটা দেখবো, অ্যান্ড ওটা কটনের ওপর দেখবো। ইকাত দেখবো, শুভ জন্মদিন মমি দে, থ্যাংক ইউ সো মাচ দেবাশিস এস দাস, হ্যাপি বার্থডে, মেনি মেনি রিটার্নস, হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে সিনজন, কিপ স্মাইলিং অ্যাজ অলওয়েজ ম্যাম। মান্তু অধিকারী বলছে এর কালার হবে, ম্যাম এর কালার এখন নেই, এটা কটন ইক্কাত রয়েছে, অ্যান্ড এটা একদম ট্র্যাডিশনাল ইক্কাত প্যাটার্ন। কে আর রুদ্র, হ্যাপি বার্থডে দাদা। আচ্ছা করবি শি বলছে এটার অন্য কালার হবে, এটার অন্য কালার হবে না ম্যাম, এটা রেডের ওপর রয়েছে, কটন ইক্কাত ভীষণ ভালো, অ্যান্ড যাদের অফিস এখন অলরেডি খুলে গেছে ডেলি অফিস গোয়ার্সদের জন্য এই শাড়িটা ভীষণ ভালো হবে, রেডের ওপর ভীষণ ভালো লাগবে, অ্যান্ড ভীষণ সফট। আমি একদম দেখিয়ে দিচ্ছি ক্লোজ আপে নিয়ে, ইউ ক্যান সি দ্য টেক্সচার অ্যান্ড দ্য হ্যান্ড ফিল অফ দ্য ফ্যাব্রিক, ইটস রিয়েলি ভেরি নাইস, অ্যান্ড ইট উইল বি ভেরি কমফোর্টেবল। অ্যান্ড যেহেতু সামার, আমরা কটনের ওপরেই কিন্তু বেস করে দেখাচ্ছি। করবিশি, ভেরি হ্যাপি বার্থডে সিনজান, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গীতা চ্যাটার্জি চক্রবর্তী, এটা বুক করতে চাই, নো প্রবলেম ম্যাম, আপনি স্ক্রিনশট পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন, 9833663137। আর একবার দেখাবি এসএস নেব, স্ক্রিনশট নেব, তুই আমাকে এখনই কোন শাড়িটা আমাকে বলে দে, আমাকে হোয়াটসঅ্যাপ করে দে, আমি চেক করে নেব। এই এটা এটার প্রাইস হচ্ছে 1525, এই কটন ইক্কাতটা হচ্ছে 1525, অ্যান্ড এর ওপরেও কিন্তু 14% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, অ্যান্ড এর সাথেও কিন্তু কোনো এক্সট্রা শিপিং চার্জও লাগবে না, 14% ডিসকাউন্ট অ্যান্ড এর ওপরে ফ্রি শিপিং। হ্যাপি বার্থডে সিনজান, আমার ছিল 13th, মানে আগের দিনই ছিল, সো বিলেটেড হ্যাপি বার্থডে ম্যাম, সো ইউ আর অলসো জেমিনাই, দ্যাটস রিয়েলি নাইস, হ্যাপি বার্থডে শুভম সেন, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটা চান্দেরির ওপর রয়েছে, একটা দেখাচ্ছি, ভেলভেট ফিনিশের, এটা আমরা আগের বার যখন দেখিয়েছিলাম ভীষণ ডিমান্ড হয়েছিল, ওটার জন্যই আবার স্টক অ্যালার্ট দিচ্ছি যে আবার এটা এসেছে স্টকে, সো এটা তখন ভীষণ ডিমান্ড ছিল, অনেককেই দিতে পারিনি, অ্যান্ড হোয়াটসঅ্যাপে তাদের চ্যাট খোঁজাটা এখন খুবই দুষ্কর, বিকজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সো তার জন্য এটা আবার দেখিয়ে দিচ্ছি, যাদের রিকোয়ারমেন্ট আছে তারা দেখে নিন। এই শাড়িটা চান্দেরির ওপর রয়েছে, চেকস রয়েছে, উইন্ডো ওপেন চেকস, অ্যান্ড এটা কিন্তু পুরো হ্যান্ড পেন্টেড, তো এটা পুরো হ্যান্ড পেন্টেড আঁচল রয়েছে, অ্যান্ড এই যে পার্টটা দেখছেন এটা পুরো হ্যান্ড পেন্টেড আঁচল, অ্যান্ড পুরো চান্দেরির ওপর রয়েছে, জড়ি বর্ডার দেওয়া রয়েছে বোথ সাইড, অ্যান্ড এবার আমরা দেখে নেব। ইটস আ ভেরি এলিগেন্ট পিস, ইটস আ ভেরি ক্লাসি পিস, ডেলিভারের জন্য ভীষণ ভালো, রেডের সাথে দেখুন একটা ডিসচার্জ প্রিন্টের ওপর চেকসটা যাচ্ছে, ইউ ক্যান সি ডিসচার্জ প্রিন্টের ওপর চেকসটা যাচ্ছে, অ্যান্ড জড়ি ন্যারো বর্ডার রয়েছে, অ্যান্ড এটা কিন্তু পুরোটাই ভেজিটেবল ডায়েট, সো কমপ্লিটলি যেই ডাই প্রসেসটা ইউজ হয়েছে দিস ইজ কমপ্লিটলি অর্গ্যানিক ডায়েট, অ্যান্ড ভেজিটেবল ডায়েট যেহেতু সেহেতু কোনো কেমিক্যাল কিন্তু ইউজ হয়নি, অ্যান্ড এটা কিন্তু পুরো শাড়িটা রেডের ওপরে গেছে। নিতে তো শাড়িটা ইচ্ছা করছে, বাট এখন কেমন ভয় লাগছে, ভয় লাগার কিচ্ছু নেই ম্যাম, কিচ্ছু হবে না, ভগবানের আশীর্বাদ রয়েছে, ইটস জাস্ট আ ব্যাড ফেজ উইচ উই আর গোয়িং থ্রু, উই উইল ডেফিনেটলি গেট ব্যাক টু নর্মাল অ্যান্ড উই শ্যাল ওভারকাম, সো বি পজিটিভ। অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিসটা, একটু টেনে ধরো, ব্লাউজ পিসটা হচ্ছে এইটা যেটা চেকসের ওপর রয়েছে, দেখুন বডিটাতে কিন্তু হোয়াইট চেকস রয়েছে কিন্তু ব্লাউজ পিসে কিন্তু ঘন চেকস রয়েছে, সো থ্রু আউট দ্য ব্লাউজ পিস এই পুরো চেকসটা যাচ্ছে, অ্যান্ড এটা প্রাইস রয়েছে, এটা প্রাইস হচ্ছে 2875, এর ওপরেও কিন্তু 14% ডিসকাউন্ট আজকের জন্য আপনারা পেয়ে যাবেন, সো ভীষণ ভালো একটা রেড চান্দেরি দেখলাম। ব্যাঙ্গালোর শিপিং হয় কি, অল ওভার ইন্ডিয়া শিপিং হয় ম্যাম, আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হেল্পলাইন নাম্বারে পাঠান, হেল্পলাইন নাম্বার ইজ 9833663137। শায়রি চক্রবর্তী, বিলেটেড হ্যাপি বার্থডে সিনজন, তোমাকে তোমাদের দুজনকে সবসময় ভালো, তোমরা দুজন সবসময় ভালো থাকো, এরকম সুন্দর কাপল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এরপরে আরেকটা স্ট্রাইপসের ওপর কটন ইক্কাত দেখাবো, বিকজ বর্ডারলেস কটন ইক্কাত, বিকজ এটাও দেখানোর রিকোয়েস্ট ছিল,
এটাও কিন্তু বর্ডারলেস ইক্কাত দেখানোর রিকোয়েস্ট ছিল কটনের ওপরে, তো তাদের জন্য দেখাচ্ছি। এটা কিন্তু বর্ডারলেস শাড়ি। আমরা বর্ডারলেসের ওপরে একটা কাঞ্চিপুরম এপিসোড করেছিলাম, কাঞ্চিপুরম সাগা, তো ওটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এটাও কিন্তু একদম ন্যাচারাল ডায়েড, অ্যান্ড আই ক্যান টেক দ্য স্মেল অলসো। পুরোটা কিন্তু ন্যাচারাল ডায়েড, আপনি স্মেলটা নিলে বুঝতে পারবেন ফ্যাব্রিকে, পুরোটা কিন্তু ন্যাচারাল ডায়েড। অ্যান্ড এটা কিন্তু সাদার মধ্যে স্ট্রাইপস যাচ্ছে। তপতি বসু, হ্যাপি বার্থডে, গড ব্লেস ইউ। 3 মাস আগে 16ই মার্চের বুকিং জামদানিটা পেলাম, ওটা পিঙ্ক পিকপিক পার ছিল, আমার ফটো পাঠিয়েছি, ঠিক শাড়ি দিলে খুশি হব। শিওর শিওর, দেখে নিচ্ছি ম্যাম, স্ক্রিনশট আপনি পাঠিয়ে দিন, আমরা ডেফিনেটলি চেক করে নেব। মিতিকা মণ্ডল, বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অ্যান্ড অল ওভার শাড়িটাকে আমরা দেখব, এটা বর্ডারলেস কিন্তু ইক্কা, দিস ইজ আ ভেরি ফ্যাশনেবল শাড়ি, এটা ভীষণ ভালো, এটা কিন্তু অক্সিডাইজ জুয়েলারি দিয়ে ভীষণ ভালো লাগবে পড়লে। দিস ইজ আ মাল্টি কালার স্ট্রাইপস মোটিভে বর্ডারলেস কটন ইক্কাত শাড়ি, ভেরি নাইস। অ্যান্ড এটার প্রাইসটা এর থেকেও ভালো, 1580, 1580 টাকা কিন্তু এই কটন ইক্কাতটার প্রাইস। এর ওপরেও কিন্তু আপনারা 14% ডিসকাউন্ট আজকের জন্য পেয়ে যাবেন। সুরঞ্জনা দাস অধিকারী, আজকে 7 দিন হয়ে গেল, আমি সানডে হোয়াটসঅ্যাপ করেছিলাম আমার পাওনা শাড়িটার পিক দিয়ে, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না, আমি আজকেই এক্ষুনি দেখতে বলছি। বিদ্যুৎ সুরঞ্জনা দাস অধিকারী ম্যামের নামটা লিখে রাখ হোয়াটসঅ্যাপে, একটু লাইভটা শেষ হলেই দেখতে বলবি। ম্যাম আমি বলে দিয়েছি, ওরা এক্ষুনি দেখে নেবে আপনার, ওটা আমরা দেখে নিচ্ছি। আর এটা হচ্ছে আর একটা মাল কটনের ওপর, 60s কটনের ওপর কিন্তু এটা, কলমকারি অ্যান্ড জয়পুর বাগড়ু ব্লকের ওপরে কিন্তু রয়েছে, এটা জয়পুর বাগড়ু ব্লকের ওপর রয়েছে। অ্যান্ড আঁচলটা কিন্তু কলমকারি মোটিভ থেকে নেওয়া হয়েছে, সো আঁচলটা উইল বি লাইক ইন্সপায়ার্ড ফ্রম কলমকারি, অ্যান্ড বডিটা কিন্তু জয়পুর বাগড়ু, এটা কিন্তু বডিটা কিন্তু জয়পুর বাগড়ু প্রিন্ট। সো অল ওভার দেখুন আমি দেখাচ্ছি, অ্যান্ড দিস ইজ 60s কটন, আমি টেক্সচারটা দেখাচ্ছি, কত ঠোস উইভিং রয়েছে দেখুন, 60s কটন রয়েছে। অ্যান্ড কমপ্লিটলি ভেজিটেবল ডায়েড, অল দ্য কালার্স আর ভেজিটেবল ডায়েড, প্রত্যেকটা কালার যেটা ইউজ হয়েছে ইজ ভেজিটেবল ডায়েড। অ্যান্ড যেহেতু দেবাঞ্জলির আজকে চেষ্টা ছিল যেন রেড রেডের টাচ থাকে, সো এই সাইডের এই বর্ডার লাইনটাও কিন্তু রেড দিয়ে করা। সো আমরা অল ওভার শাড়িটা দেখে নেবো এবার, ওটা আটকে গেছে আমরা ঠিক করে নেবো, কোনো ব্যাপার না। অ্যান্ড এটা অল ওভার শাড়িটা এইভাবেই গেছে, অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিসটা, সো দিস ইজ দ্য ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা কিন্তু একদম ডিফারেন্ট, ব্লাউজ পিসটা কিন্তু একদম ডিফারেন্ট মোটিফে গেছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস, একদম অল ওভার ঠাসা কাজ করার ব্লাউজ পিস রয়েছে। অ্যান্ড এটার প্রাইসটা দেখে নেব, এটার প্রাইসটা 1095, হোপফুলি না, এক্স্যাক্টলি এটার প্রাইসটা কিন্তু 1095, এর ওপরে 14% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সিঞ্জন, সুরঞ্জনা দাস অধিকারী, থ্যাংক ইউ সো মাচ। হাই শিবাঞ্জলি, কেমন আছো? বিলেটেড হ্যাপি বার্থডে সিঞ্জন। সঞ্চিতা সুজন, ম্যাম বিলেটেড নয়, আজকেই আমার জন্মদিন, আপনি আমাকে আজকেই উইশ করতে পারেন। আচ্ছা এইটা একটা ভীষণ ভালো দেখাচ্ছি শাড়ি, এটা খুব ভালো দেখতে একটা শাড়ি দেখাচ্ছি, তসরের। অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল যে ওড়িশার ওপর বেস করে শাড়ি দেখাও, প্রচুর ভালো ভালো শাড়ি এসেছে, তাই দেখালাম একটা আজকে এনে। প্রচুর নতুন কালেকশন এসেছে, ভীষণ ভালো দেখতে, বডি প্লেন, যেহেতু বডি প্লেন আমার রিসেন্টলি ভীষণ ভালো লাগছে, তো বডি প্লেনের ওপর রেখেছি, ব্ল্যাক কালার রয়েছে। অ্যান্ড আঁচলটা দেখুন, আঁচলটা কিন্তু পার্পেলের মধ্যে রয়েছে, ভীষণ ভালো দেখতে। অ্যান্ড ট্রাই লেয়ার বর্ডার রয়েছে, ট্রাই লেয়ার বর্ডার রয়েছে, এইদিকে দেখুন পুরো অল ওভার ম্যাজেন্টা, এদিকে ইয়েলো আর এদিকে হচ্ছে কিন্তু ইয়েলো আর ব্ল্যাকের কম্বাইন্ড। অ্যান্ড বডিটা কিন্তু পুরোটা প্লেন ব্ল্যাক, এক্স্যাক্টলি ম্যাজেন্টাটা কিন্তু ইয়েলোর মধ্যে ঢুকে গেছে, ইয়েলোটা কিন্তু ব্ল্যাকের মধ্যে ঢুকে গেছে, সো একে অপরের সাথে পুরো ইন্টারকানেক্ট করে কিন্তু পুরোটা করা হয়েছে, ভীষণ ভালো দেখতে এই শাড়িটা। অ্যান্ড আঁচলটাকে আমি অল ওভার দেখাই, আঁচলটা ইজ ভেরি নাইস, সি দি আঁচল, ভীষণ ভালো লাগবে, ভেরি সোবার, ভেরি এলিগেন্ট শাড়ি, অল ওভার শাড়িটা দেখাবো। এটা কিন্তু তসরের ওপর রয়েছে, এটা কিন্তু তসরের ওপর রয়েছে, আমি একটু ক্লোজ আপে গিয়ে দেখাই, ভীষণ ভালো, অ্যান্ড ইটস ভেরি সফট, তসরের ওপর রয়েছে কিন্তু এটা কিন্তু সফট ফিনিশ। আপনারা যারা ভাবছেন যে তসর কিন্তু স্টিফ হবে, একদমই নয়, যদি স্টিফ হতো আমি এটা ডিসেম্বরে দেখাতাম, জুনে নয়, তো জুনে যখন দেখাচ্ছে ইট হ্যাজ টু বি মেড ফর সামার, ইট ইজ মেড ফর সামার। অ্যান্ড এটা কিন্তু পুরোটা সফট রয়েছে, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 5940, 5900 কিন্তু এটা, 40 এটার প্রাইস, সিল্ক মার্ক সার্টিফিকেশন থাকছে, অ্যান্ড এর ওপরেও 14% ডিসকাউন্ট থাকছে। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, দ্য ব্লাউজ পিস ইজ ভেরি নাইস, ভীষণ ভালো দেখতে ব্লাউজ পিসটা,
আপনারা দেখতেই পাচ্ছেন মাল্টি কালারের ওপর স্ট্রাইপস রয়েছে অল ওভার। ইটস আ ভেরি নাইস পিস, ইটস আ ভেরি ক্লাসি পিস রাদার, অ্যান্ড ভীষণ ভালো লাগবে অ্যাগেন উইথ অক্সিডাইজ জুয়েলারি, অ্যান্ড ডেলি অফিস গোয়ার্সদের জন্য কিন্তু খুবই ভালো। এই ব্ল্যাক শাড়িটার অন্য কালার অপশান আছে শিল্পী মণ্ডল ম্যাম? নো ম্যাম, এই ব্ল্যাক শাড়িটার অন্য কালার অপশান নেই, এটা জাস্ট স্যাম্পল রেডি হয়ে এসেছে। হ্যাঁ, প্রোডাকশন খুবই স্লো, যেরম যেরম রেডি হয়ে আসছে আপনাদের দেখাচ্ছি। এইটাই যেরম ফর এক্সাম্পল বহুদিন ধরে এরকম চাঁদেরির উপর কালামকারীর আমি হোয়াটসঅ্যাপে প্রচুর শুনেছি এনকোয়ারি আসছে, এই একটাই রেডি হয়ে এসেছে। এক্স্যাক্টলি, তো কালামকারীর উপর লকডাউনের আগে আমরা একটা দেখিয়েছিলাম, মানে ওটার অনেকেরই এনকোয়ারি ছিল, তো এটা একটা ডিফারেন্ট প্রিন্টে আরেকটা। এক্স্যাক্টলি, তো এক তো করোনা ভাইরাসের এরকম ব্যাপারটা চলছে, অ্যান্ড দেন আগেন বর্ষা চলছে, সো প্রিন্টের কাজ খুবই স্লো চলছে বর্ষাতে, সো তাই জন্য প্রোডাকশন প্রসেস ইজ ভেরি স্লো। যেরম যেরম আমাদের প্রোডাকশন থেকে আসছে সেরম সেরম আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিস ইজ 100% ট্রেডিশনাল কলমকারি, আমি দেখিয়ে দিচ্ছি 100% ট্রেডিশনাল কলমকারি অ্যান্ড 100% পিওর চান্দেরি, 100% পিওর চান্দেরির ওপর দেখাচ্ছি। আঁচলটা কিন্তু এরকমভাবে সেম, আঁচলটা কিন্তু সেম ডিজাইনের ট্রাই লেয়ার গেছে, ভীষণ ভালো দেখতে, অ্যান্ড এটার কালার কম্বিনেশনটা অসাধারণ, ইটস লাইক এ এভারগ্রিন কালার কম্বিনেশন। এই শাড়িটার ডিজাইন কিন্তু নেক্সট 20 ইয়ার্সেও পুরনো হবে না, এটা এত সুন্দর দেখতে, 100% ট্র্যাডিশনাল, অ্যান্ড এই চান্দেরির কিন্তু এই জড়ি সরু বর্ডারটাও থাকবে। এটা কী শাড়ি? এটা 100% পিওর চান্দেরির ওপরে কলমকারি শাড়ি ম্যাম, শর্মিষ্ঠা সরকার ম্যামকে বললাম, খুব সুন্দর শাড়িটা, সুরঞ্জনা দাস অধিকারী ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। গোল্ডেন টিস্যু শাড়ি দেখাবে অয়ন্তিকা? ডেফিনেটলি দেখাবো, বাট আজকে হয়তো পারবো না, নেক্সট দিন ডেফিনেটলি দেখাবো। এটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা যেটা পুরো ওয়ার্ক করা রয়েছে, অ্যান্ড আমরা এটার প্রাইসটাও দেখিয়ে দেবো। ব্লাউজ পিসটা ইজ ভেরি নাইস, দিস ইজ দ্য বডি অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, সো ব্লাউজ পিসটা একদম ডিফারেন্ট মোটিফে, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 2360 টাকা। 2360 হচ্ছে চান্দেরির কলমকারি প্রাইস, অ্যান্ড এর ওপরেও কিন্তু আজকে 14% ডিসকাউন্ট পেয়ে যাবেন, উইচ ইজ অ্যান অ্যাড অন। তোমরা একবারও আমার শাড়িটার পিক পোস্ট করো না, আমি এইবার বিয়ের রিসেপশনে কাঞ্চিপুরম বলেছিলাম, 3 বার দিলাম পোস্ট, বাট পোস্ট করলে না। শতাব্দী বসু শিকদার ম্যাম, আপনি প্লিজ ইদার আমাদের ফেসবুকে এখনই আমাকে পেজে মেসেজ করে দিন, আর না হলে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বারে আপনার ফটোগুলো পাঠিয়ে দিন, কাল পরশুর মধ্যে আমি বলে দিচ্ছি ওরা পোস্ট করে দেবে। অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার শাড়ি, এটা কিন্তু 100% পিওর হ্যান্ডলুম, এটা পুরোটা কিন্তু খাদি কটন রয়েছে। আমি প্রথমে ফ্যাব্রিকটা দেখাই, এটা কিন্তু পুরো খাদি কটন রয়েছে, আপনারা ফ্যাব্রিকের টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন যে কত ঠোস উইভিং রয়েছে, পুরোটা কিন্তু খাদি কটন বেঙ্গল হ্যান্ডলুমের ওপরে, অ্যান্ড দ্য কালার কম্বিনেশন উইচ উই হ্যাভ ইউজড ইজ ভেরি ভাইব্রেন্ট, বিকজ লাইক কি বলবো, ইট উইল নট এজ দ্যাট মাচ, মানে কোনো এজ নেই কিন্তু শাড়িটা পরার, বিকজ সবাই পরতে পারবে, রাদার কম বয়সী থেকে বেশি বয়সী সবাই পরতে পারবে, বিকজ অল দ্য কালার্স আর কমপ্লিমেন্টিং ইচ আদার, অ্যান্ড অরেঞ্জের সাথে আমরা কিন্তু গ্রিনটাকে ইউজ করেছি, অ্যান্ড বেসটা যেহেতু ব্ল্যাক ভীষণ ভালোভাবে ফুটে উঠেছে কালারগুলো, অ্যান্ড বেসটা ব্ল্যাক হওয়াতে প্রত্যেকটা কালার একদম প্রমিনেন্টলি ফুটে উঠেছে, প্রত্যেকটা বুটা, অ্যান্ড এই দেখুন গ্রিন বুটা, দিস ইজ আ অরেঞ্জ বুটা, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এই বুটাটা কন্টিনিউড যাচ্ছে অল্টারনেট মোটিফে, অ্যান্ড অল ওভার শাড়িটাতে কিন্তু এই বুটাটা থাকছে, অ্যান্ড অরেঞ্জ এই বর্ডারটা কিন্তু পুরো দুদিকেই থাকছে শাড়ির, অ্যান্ড 100% কটন, আমি বারবার বলছি দিস ইজ 100% খাদি কটন, অ্যান্ড এটার সাথে কিন্তু অরেঞ্জ ব্লাউজ পিস দিয়েও ভীষণ ভালো লাগবে, গ্রিন ব্লাউজ পিস দিয়েও পরতে পারবে, ব্ল্যাক ব্লাউজ পিস দিয়েও পরতে পারবে, অফকোর্স যেটা শাড়ির সাথে রানিংয়ে দেওয়া আছে, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 2285, এর ওপরে কিন্তু 25% ডিসকাউন্ট, 2285 এই শাড়িটার দাম, এর ওপরে ইউ উইল গেট 25% ডিসকাউন্ট, সো এই ব্ল্যাক খাদি কটনটার ওপর ইউ উইল গেট 25% ডিসকাউন্ট। আমি অনেকবার ছবি দিয়েছি, পোস্ট করা হয়নি, লোপামুদ্রা দাস কারণ এ কি? আচ্ছা, তাহলে আপনিও আরেকবার পাঠিয়ে দিন ম্যাম কাইন্ডলি, আমরা ডেফিনেটলি করে দেবো, আপনিও ফেসবুকে পাঠিয়ে রাখুন আর আমাদের হেল্পলাইনেও পাঠিয়ে রাখুন, অ্যান্ড আমরা দেখে নেবো। অ্যান্ড এটা একটা পিঙ্ক কালারের শাড়ি দেখাচ্ছি, অ্যাগেন কটনের ওপরে, অ্যান্ড ডেলি যারা অফিস গোয়াজ আছে বা ডেলি বাড়িতেও যারা শাড়ি পরেন তাদের জন্য এই শাড়িটা দেখাচ্ছি, ভীষণ ভালো, প্লেন অ্যান্ড সিম্পল জড়ি বর্ডারের তাঁতের শাড়ি, জড়ি বর্ডার তাঁত বলতে পারেন আপনারা, অ্যান্ড তার সাথে কিন্তু জড়ি আঁচল, সো এই স্ট্রাইপ স্ট্রাইপ মোটিফে কিন্তু জড়ি লেয়ারের আঁচল রয়েছে, অ্যান্ড এখানেও দেখিয়ে দিই বর্ডারের মধ্যে কিন্তু এটা উইভিংয়ে রয়েছে,
এটা কিন্তু উইভিং এ রয়েছে রিভার্স মোটিভে। তো রিভার্স মোটিভে কিন্তু উইভিং রয়েছে, এখানে একটা টেম্পল বর্ডার রয়েছে, এই পাশটাতে কিন্তু সরু একটা টেম্পল বর্ডার রয়েছে, অ্যান্ড অ্যাগেন এই ট্রাই লেয়ার অফ বর্ডার রয়েছে। সো টেম্পল বর্ডার দিয়ে কিন্তু আউটলাইন করা, অ্যান্ড বডিটা প্লেন, একদম লাইট পিঙ্ক কালারের শাড়ি, যেটা সামারের জন্য একদম আইডিয়াল। অ্যান্ড পুরো দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকের টেক্সচার একদম পাতলা, অ্যান্ড ইট উইল বি ভেরি কমফোর্টেবল, অ্যান্ড বাড়িতে ধোয়ার জন্য আইডিয়াল। আপনারা অফিস থেকে এসেই বাড়িতে আপনারা ধুয়ে নিতে পারবেন খুবই ইজিলি। এটার প্রাইস 1299 আগে ছিল, অ্যান্ড এই এপিসোডের প্রথম ফ্ল্যাশ সেলের শাড়ি, 1299 আগে ছিল, এখন কিন্তু 500। 1299 আগে দাম ছিল, এখন কিন্তু ওনলি 500, অ্যান্ড ফ্ল্যাশ সেলের শাড়িতে কিন্তু 100 টাকা শিপিং লাগবে। সো এরপরে আমরা আরেকটা তসরের ওপর বাটিক দেখবো, ভীষণ ভালো দেখতে। বাটিক শাড়ি দেখারও রিকোয়েস্ট এসেছিলো, তো তাদের জন্য এটা বাটিক এনেছি, বাট তসরের ওপরে। তুমি আমার লেখা দেখছো না ঝুমা ব্যানার্জি ম্যাম? এই তো আপনার লেখাটা দেখতে পেলাম, হয়তো আগেরগুলো মিস হয়ে গেছে, আপনাকে রিকোয়েস্ট করবো আরেকবার প্লিজ যদি একটু লিখে পাঠান, রাগ না করে, তাহলে আমার উপর রাগ করবেন না প্লিজ, আমি হয়তো ভুল করে মিস করে ফেলেছি, বাট ইন্টেনশনালি কিন্তু আমি একদম করি না এরকম। শাড়ি দেখাতে দেখাতে হয়তো মিস করে গেছি কমেন্ট আপনার, রিয়েলি সরি। অ্যান্ড এটা কিন্তু বাটিকের মধ্যে আঁচলটা রয়েছে, এটা পুরোটা 100% তসরের মধ্যে রয়েছে, অ্যান্ড ইট উইল বি সিল্ক মার্ক সার্টিফাইড। আর আপনারা দেখতেই পাচ্ছেন তসরের পিকটা কত ফাইন রয়েছে, কত হেভি পিকের শাড়ি রয়েছে, তসরটা দেখতেই পাচ্ছেন আপনারা। অ্যান্ড এটার কিন্তু টেক্সচারটা দেখুন, বেস কিন্তু তসরের কালার, এটা দিস ইজ ন্যাচারাল টাসার কালার, আপনারা দেখুন ন্যাচারাল টাসার কালার এটা, তার উপরে রিভার্স প্রিন্টিং করেছে কিন্তু, দেখুন এই ন্যাচারাল কালারটা বাদ দিয়ে পুরো শাড়িটাতে ওয়ার্ক রয়েছে। সো রিভার্স মোটিফে কিন্তু আমরা এটা প্রিন্ট করেছি বাটিক, অ্যান্ড বেস কালার আপনারা এটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটাও কিন্তু অল দ্য কালার্স উইচ উই হ্যাভ ইউজড ইজ অর্গ্যানিক, দিস ইজ 100% পিওর সিল্ক মার্ক সার্টিফাইড টাসার বাটিক শাড়ি। অ্যান্ড অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেব, ইটস ভেরি নাইস। অ্যান্ড এটা কিন্তু হাফ পোর্শনটাতে আবার এই স্ট্রাইপটা রয়েছে, বল মোটিফে কিন্তু এই স্ট্রাইপটা যাচ্ছে, যেটা কিন্তু আপার লেয়ারটাকে আলাদা করে দিচ্ছে, অ্যান্ড বটম লেয়ারটা কিন্তু এরকম বড় সার্কেল মোটিফের মধ্যে যাচ্ছে, যেটা প্লিচ পোর্শনে আসবে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 5815, অ্যান্ড এটা সিল্ক মার্ক সার্টিফাইড, 5815 প্রাইস, অ্যান্ড এটার উপরেও কিন্তু 20% ডিসকাউন্ট, ইউ উইল গেট 20% ডিসকাউন্ট অন দিস তাসার বাটিক। অ্যান্ড এটা কিন্তু ব্লাউজ পিস, অ্যান্ড ব্লাউজ পিসটাতে দেখছেন আপনারা টোন অন টোন কালারে কিন্তু পুরোটা আমরা প্রিন্টে রেখেছি। এরপরে আমরা নেক্সট শাড়ি দেখে নেব। এরপরে সামারের কথা বলছি যেহেতু, উই ক্যানট ইগনোর লিনেন, রাইট? সো সামারের লিনেনের কথা মাথায় রাখতেই হবে। লাস্ট এপিসোডে আমাদের লিনেনের শোস্টপার শাড়িটাতে ভীষণ ডিমান্ড হয়েছিল, তাই জন্য আজকে এই লিনেন শাড়িটা নিয়েছি। এই লিনেন শাড়িটা ইজ ভেরি নাইস, আগেন বেসড অন ফ্লোরাল প্রিন্ট অ্যান্ড ডিসচার্জ ফ্লোরাল প্রিন্ট, বিকজ বেস কিন্তু প্রিন্টটা হচ্ছে চেকস, শাড়ির বেস প্রিন্টটা কিন্তু চেকসের মধ্যে রয়েছে, তার ওপরে আমরা কিন্তু এই ফ্লোরাল প্রিন্টটাকে এনেছি। সো এর ওপরে কিন্তু ডাবল প্রিন্ট করা হয়েছে, আপনাদেরকে বারবার দেখিয়ে দিই, ফার্স্ট প্রিন্টটা কিন্তু বেস প্রিন্টটা ইজ চেকস, তার ওপরে আমরা এই ফ্লোরাল প্রিন্টটাকে এনেছি। অ্যান্ড তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ ভীষণ ভালো দেখতে, এটাকে কি ম্যাজেন্টাই তো, এক্স্যাক্টলি, বর্ডারটা ইজ লাইট ম্যাজেন্টা কালার, ভীষণ ভালো লাগছে দেখতে, অল সামার ফ্রেন্ডলি কালার্স, প্রত্যেকটা কালার কিন্তু আমাদের ফিউশন স্টুডিওতে ডেভেলপ করা। ইউ ক্যান সি দিস পেটাল, দিস রোজ পেটাল, ইউ ক্যান সি এত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে, এটা কিন্তু তখনই পসিবল যখন ডিজিটাল প্রিন্টে করা হয়েছে বলেই পসিবল। এই পুরো শাড়িটা কিন্তু ডিজিটাল প্রিন্টে লিনেনে করা হয়েছে, অ্যান্ড পুরোটা কিন্তু প্রত্যেকটা কালার্স উইচ উই হ্যাভ ইউজড ইজ মেড ফ্রম আর ফিউশন স্টুডিও। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 1750 আগে ছিল, এখন ইউ উইল গেট 14% ডিসকাউন্ট অন দিস শাড়ি, সো 1750 ওপরে 14% ডিসকাউন্ট, অ্যান্ড তার সাথে ফ্রি শিপিং, অ্যান্ড কত এলিগেন্ট একটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে দেখুন। দিস কালার ইজ কমপ্লিটলি মেড ইন আওয়ার ফিউশন স্টুডিও, আপনারা দেখুন দিস ইজ সাচ আ নাইস পেস্টেল শেড, অ্যান্ড টোন অন টোন অ্যাগেন, বেস ইজ হোয়াইট, তার মধ্যে কিন্তু একটা গ্রেইশ ব্লু এর সাথে ডার্ক গ্রেইশ ব্লু, সো টোন অন টোনে আমরা কিন্তু চেকসটা রেখেছি। দ্য ব্লাউজ পিস ইজ আমেজিং, ব্লাউজ পিসটা ভীষণ ভালো এই ফ্লোরাল প্রিন্টের সাথে গেছে, অ্যান্ড শাড়িটার প্রাইসও আমরা বলে দিয়েছি। এরপর আমরা আরেকটা শাড়ি দেখবো। আমার কমেন্টস কেন পড়ছো না, উফ কতবার করলাম, শতরূপা দত্ত ম্যাম আরেকটু ভালো বেশি করে বকে দিন আমাকে, আমি মিস করেছি, তাই আই এম রিয়েলি সরি, বাট আমার মিস করার কোনো ইন্টেনশন থাকে না।
আমি হয়তো মিস করে গেছি শাড়ি দেখাতে দেখাতে, আই এম রিয়েলি সরি। বা দারুণ সুন্দর, কত দাম ম্যাম? দামটা জাস্ট বলেছি শর্মিষ্ঠা সরকার ম্যামকে, বলছি 1750, ওর উপরে 14% ডিসকাউন্ট। অ্যান্ড দিস ইজ আ ইন্ডিগো শাড়ি, ভেজিটেবল ডাইড ইন্ডিগো কটন শাড়ি। দিস ইজ আ ভেজিটেবল ডাইড ইন্ডিগো কটন শাড়ি, বিকজ ইন্ডিগো শাড়ি দেখার কিন্তু প্রচুর রিকোয়েস্ট এসেছিল যে ইন্ডিগো শাড়ি দেখাও। খাদি শাড়িটার অন্য কালার হবে ম্যাম? খাদি শাড়িটার অন্য কালার হবে না, প্রোডাকশন ভীষণ স্লো। ওই ব্ল্যাক খাদি কালারটা যদি বলে থাকেন ওটার অন্য কালার হবে না, প্রোডাকশন ভীষণ স্লো, যেরকম আসছে সেরকমই দেখাচ্ছি। আচ্ছা, ঈপ্সিতা মুখার্জি এটা বুক করতে চাই লিনেনটা, ঈপ্সিতা ম্যামকে রিকোয়েস্ট করবো প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ 9836613137, পাঠিয়ে দিন স্ক্রিনশট নিয়ে, ডেফিনেটলি আপনার বুকিংটা ওরা নিয়ে নেবে। অ্যান্ড এটা দেখুন জড়ি দিয়ে করা রয়েছে পাইপিংটা, ভীষণ ভালো দেখতে, ইজ আ ভেরি ক্লাসি পিস। অ্যান্ড ইন্ডিগো আমার ভীষণ ভালো লাগে, ভেজিটেবল ডায়েটের মধ্যে ইন্ডিগো হ্যাজ আ ডিফারেন্ট ফ্লেভার। সো হাফ শাড়ি আমি প্রথমে দেখিয়ে দিই আঁচলটা, তো দিস ইজ দি আঁচল। আঁচল আঁচলটা কিন্তু একটু স্টার মোটিফে একটা ডিফারেন্ট সর্ট অফ ব্লক করা রয়েছে, তার মধ্যে বেসে কিন্তু ক্র্যাক বাটিক, দেখুন বেসে কিন্তু স্ট্রাইপসে ক্র্যাক বাটিকও দেওয়া হয়েছে। বাট দিস ইজ হাফ পোর্শন অফ দ্য শাড়ি, দিস ইজ হাফ পোর্শন অফ দ্য শাড়ি, অ্যান্ড রেস্ট অফ দ্য শাড়ি কিন্তু আবার চেকসের ব্লক চেকসে গেছে। সো এক্স্যাক্টলি তার মধ্যেও বাটিক রয়েছে, অ্যান্ড বাকি শাড়িটা কিন্তু ব্লক বাটিকে ব্লক চেকসে গেছে, বাটিক মোটিফে বেস রয়েছে কিন্তু ব্লক চেকসে গেছে, দিস দিজ আর কল ব্লক চেকস। সো হাফ শাড়িটা ওরকম অ্যান্ড হাফ শাড়িটা এরকম, দিস ইজ আ ভেরি নাইস পিস। অ্যান্ড এটা প্রাইসটাও দেখে নেবো, বাট তার আগে ব্লাউজ পিসটা দেখে নেবো। দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ আ ফ্যান্টাস্টিক পিস। অ্যান্ড আমি আরেকবার দেখি, দিস ইজ আ ফ্যাব্রিক টেক্সচার, 100% ভেজিটেবল ডায়েড, অ্যান্ড এটা কিন্তু 60s কটন, 60s ইজ দ্য কাউন্ট অফ দি কটন। অ্যান্ড এটা হচ্ছে 1095 ইজ দ্য প্রাইস অফ দ্য শাড়ি। অ্যান্ড এরপরে আমরা নেক্সট আরেকটা শাড়ি দেখব, উইচ ইজ আজকের এপিসোডের, আজকের এপিসোডটা শেষ হচ্ছে এখানে, কিন্তু আমরা তার আগে দেবাঞ্জলি শোস্টপার শাড়িটা দেখবেন। দেবাঞ্জলি শোস্টপার শাড়ি যেটা রেখেছে সেটার কালারটা হচ্ছে মাই ফেভারিট কালার, অ্যান্ড হোপফুলি আপনারা অলরেডি জেনে গেছেন ওটা কী কালারের, কী শাড়ি দেখাবে দেখে নিন। সো এটা হচ্ছে আজকের এপিসোডের শো স্টপার শাড়ি, অ্যান্ড দিস ইজ দ্য অসাধারণ রেড কাতান উইথ ন্যারো বর্ডার, অসাধারণ পিওর বনারসি ট্র্যাডিশনাল কাতান, রেড কাতান অ্যাগেন, অ্যান্ড রেডের সাথে কিন্তু এই সুন্দর একটা মিষ্টি গ্রিন কালারের ভীষণ, ইয়া এক্স্যাক্টলি পান্না সবুজ, রাইট, পান্না হোয়াট উই কল এমারেল্ড গ্রিন, রাইট, দিস ইজ আ লাইট এমারেল্ড গ্রিন, দিস ইজ নট দ্যাট ফিউশন স্টুডিওওয়ালা এমারেল্ড গ্রিন, দিস ইজ লাইট এমারেল্ড গ্রিন। ফিউশন স্টুডিওর এমারেল্ড গ্রিন কিন্তু আমরা আমাদের ইউটিউবে নকশায় মুঘল এপিসোডে কিন্তু আমরা দেখিয়েছিলাম কাতানে, যেটা ফিউশন স্টুডিওতে ডেভেলপ করা এমারেল্ড গ্রিন, দিস ইজ লাইট এমারেল্ড গ্রিন। অ্যান্ড পুরো ট্র্যাডিশনাল ওপাড়া বর্ডার রয়েছে এখানে, ওপাড়া বেনারসি বর্ডার, অ্যান্ড তার সাথে কিন্তু কাতানের বুটা। অ্যান্ড আঁচলটা দেখুন ভীষণ ভালো, এক্সকুইজিট বেনারসি আঁচল, দিস ইজ আ লাভলি পিস, এক্সকুইজিট বনারসি আঁচল, একদম 100% ট্র্যাডিশনাল, অ্যান্ড রেড অ্যাগেন, রেড ইজ মাই ফেভারিট কালার। এটা কিন্তু পিওর বনারসি কাতান, হ্যান্ডলুম মার্ক সার্টিফাইড, সিল্ক মার্ক সার্টিফাইড, 100% পিওর কাতান। অ্যান্ড অল ওভার শাড়িটাকে আমরা দেখে নেবো, ভীষণ ভালো লাগছে দেখতে শাড়িটা। অ্যান্ড এটা কিন্তু সিল্কের টেক্সচারটা দেখুন, অ্যান্ড যারা পিওর সিল্ক অ্যান্ড আর্টিফিশিয়াল সিল্কের মধ্যে ডিফারেন্স জানতে চাইছেন, বাট অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিওর সিল্ক অ্যান্ড আর্টিফিশিয়াল সিল্ক, তারা কিন্তু আমাদের ইউটিউবে ওই এপিসোডটা দেখবেন যে হাউ টু রেকগনাইজ পিওর সিল্কস, ওটার ওপরে কিন্তু আমরা ডেডিকেটেড একটা এপিসোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে, প্লিজ একবার সার্চ করবেন, ওখানে কিন্তু পেয়ে যাবেন এপিসোডটা। এই শাড়িটা যেহেতু পুরোটাই ট্র্যাডিশনাল, এর জন্য ব্লাউজ পিসটাও কিন্তু 100% ট্র্যাডিশনাল রানিংয়েই রাখা হয়েছে, ভীষণ ভালো দেখতে এই রেড কালারের ব্লাউজ পিসটা অ্যান্ড শাড়িটাও। কয়েক লাখ কমেন্টস পরে ফেললাম, পড়ছই না, এই করে ফেললাম, পড়ছই না, আই এম রিয়েলি সরি ম্যাম, কান ধরছি। অ্যান্ড 7475 ইজ দ্য প্রাইস, অ্যান্ড সিল্ক মার্ক সার্টিফাইড, অফকোর্স সিল্ক মার্ক সার্টিফাইড, 7475 ইজ দ্য প্রাইস। অ্যান্ড এর উপরেও কিন্তু 14% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। সো রোজ এম গোমস ম্যাম, জাস্ট বেশি দাম না, একদম 7000 সামথিং দাম, এর উপরেও 14% ডিসকাউন্ট ইউ উইল গেট। নেক্সট সানডে পাঞ্জাবি দেখাবে, ও ইয়েস, অ্যান্ড আজকে আমার যেহেতু বার্থডে তো আজকে অফিস একটু তাড়াতাড়ি ক্লোজ হবে,
তো হয়তো হোয়াটসঅ্যাপের রিপ্লাই একটু লেটে যেতে পারে, বিকজ ইটস মাই বার্থডে। সো প্লিজ বিয়ার উইথ দ্যাট, প্লিজ রাগ করবেন না অ্যান্ড টেনশন করবেন না কি রিপ্লাই দিচ্ছে না দিতে চায় না, আমরা রিপ্লাই একদম দিতে চাই অ্যান্ড তার জন্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা রাখা, ওটাই আমাদের কাজ। সো কনক চ্যাটার্জি প্রাইস, প্রাইস ইজ ভেরি লেস, 7475 ওয়াজ দ্য প্রাইস অ্যান্ড ইউ উইল গেট 14% ডিসকাউন্ট অন দ্যাট জাস্ট বিকজ আজকে আমার বার্থডে তাই। সো এনিওয়েজ, বাহ দারুণ শাড়িটা, বেস্ট ফর নতুন বউ। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার উইশেস সবাইকে। সবাই ভীষণ ভালো থাকুন, সবার সানডে ভীষণ ভালো কাটুক অ্যান্ড অল দ্য জেমিনাইজ, ইটস আওয়ার মান্থ সো উই শুড বি হ্যাপি অ্যাবাউট ইট এনিওয়ে। সো শর্মিষ্ঠা সরকার হ্যাপি বার্থডে, কিছু ড্রেস মেটেরিয়ালস নিশ্চয়ই দেখাবো নেক্সট, কিছু ড্রেস মেটেরিয়াল দেখাবো, শিওর দেখাবো নেক্সট লাইভে, শিওর দেখানোর চেষ্টা করব। অ্যান্ড তার আগে নেক্সট উইকে হোপফুলি আমাদের হিন্দি সিরিজটা আসবে আমাদের ইউটিউব চ্যানেলে, তো প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ইটস আ রিকোয়েস্ট, ইট উইল বি আ বিগ সাপোর্ট। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল। অ্যান্ড সবাই ভীষণ ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, কিপ ইউর সেলফ স্যানিটাইজড, কিপ ইউর হোম স্যানিটাইজড, কিপ ইউর কার স্যানিটাইজড, কিপ ইউর সেল ফোন কভার স্যানিটাইজ, এভরিথিং, অ্যান্ড স্টে সেফ, গড ব্লেস ইউ এভরি ওয়ান অ্যান্ড স্টে গুড, গড স্পিড। সবাই খুব ভালো থাকুন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউর উইশেস, সি ইউ নেক্সট টাইম ভেরি সুন ইন আওয়ার নেক্সট ভিডিও, বাই এভরি ওয়ান, সবাই খুব ভালো থাকুন, থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান। ভীষণ আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি হ্যাপি, আই এম সো লাকি আমার বার্থডে আজকে লাইভের দিনেই পড়েছে, বাই এভরি ওয়ান।